আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের দ্বিতীয় অংশে অর্থাৎ কয়েনফ্লিক এর অ্যাকাউন্টের দ্বিতীয় অংশে কিভাবে KYC অ্যাকসেপ্ট করতে হয় আমি আপনাকে আজকে ধাপে ধাপে বা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। এখানে বলে রাখা ভালো বন্ধুরা, গত দুদিন আগে আমি কয়েনবিট এর মধ্যে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয়, লগ ইন করতে হয় এবং ডকুমেন্ট গুলো কিভাবে অ্যাড করতে হয় সেগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আশা করি আপনি আজকের ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই এখানে যে কয়েনবিট এর নতুন অফার এই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন, তা না হলে আজকের ভিডিওটি বুঝতে পারবেন না। ভিডিওটি শুরু করার আগে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো। এবং আরেকটি কথা বলে রাখি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিও গুলো পেয়ে যেতে পারেন। বন্ধুরা, KYC অ্যাকসেপ্ট হয়নি অর্থাৎ আপনি যে ডকুমেন্ট গুলো সাবমিট করেছেন হয়তো সেগুলো অ্যাকসেপ্ট হয়নি। KYC কিভাবে অ্যাকসেপ্ট করতে হয়, অ্যাকসেপ্ট করাতে হয় সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। কি কি লেখিং ছিল সেগুলো ধাপে ধাপে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আপনাকে আরো একটি কথা বলে রাখি বন্ধুরা, একটি PC থেকে বা একটি মোবাইল থেকে অথবা একটি ডিভাইস থেকে শুধুমাত্র আপনি একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং একজনের নামে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন, কখনো দুটো একই নামে দুটো অ্যাকাউন্ট খুলবেন না, এতে আপনার অ্যাকাউন্টটি বাতিল হয়ে যেতে পারে বা সাসপেন্ড হয়ে যেতে পারে। সো 24-48 ঘন্টার মধ্যে সাধারণত coinsbit.io এর মধ্যে অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনার কোনো প্রবলেম আছে কিনা সেটি তারা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেয়, যেটি আমার নোটিফিকেশন এসছে আপনি পর্দায় দেখতে পাচ্ছেন। কাস্টমার ডিসঅ্যাপ্রুভ অর্থাৎ KYC অ্যাপ্রুভ হয়নি, সে কারণে এটি মেসেজটা তারা বা ইমেলটা তারা পাঠিয়েছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে সেটি অ্যাপ্রুভ করতে হয়। সো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই এখানে হেডফোন লাগিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বসে পড়ুন, শেষ না হওয়া পর্যন্ত ফিরছি একটু পরেই। অলরাইট, মেসেজটিতে ক্লিক করার পরে আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি আপনার কয়েনবিট এর আইও এর মধ্যে সরাসরি প্রবেশ করবেন। সরাসরি প্রবেশ করার পরে অবশ্যই আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেস দেখার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে লগ ইন করে নিতে হবে। আপনি আপনার পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস সবকিছু দিয়ে লগ ইন করতে হবে। এই লগ ইন করার পরে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন, এটি একটু টেনে জাস্ট আপনি এটি একটু বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার এটি সাকসেস হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি সরাসরি চলে যাবেন আপনার অ্যাকাউন্টের মধ্যে। এবার আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কিভাবে সাবমিট করবেন। প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সাবমিট করার পূর্বে আরও একটি কথা বলে রাখি, আপনি কোনো ধরনের এডিট এখানে করতে পারবেন না। এডিট মানে হচ্ছে যে কাজটি আমি এই যে এখানে এক পাশে আপনি coinsbit.io এবং যে তারিখে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন বা আপনার ডকুমেন্টগুলো সাবমিট করবেন সেটি এখানে লিখবেন। এরপরে আপনি এখানে সিগনেচার দিবেন, যে সিগনেচারটি আপনার NID-তে রয়েছে। আশা করি বুঝাতে পেরেছি। অর্থাৎ আপনাকে এইভাবে ধরে একটি কাগজের মধ্যে, যেটি সহজে বোঝা যায়, প্রথমে coinsbit.io লিখবেন, এরপর তারিখ লিখবেন, এরপর আপনার সিগনেচারটি দিবেন যেটি আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা NID-র মধ্যে অথবা আপনার পাসপোর্টের মধ্যে রয়েছে সেই সিগনেচারটি। এভাবে ধরে আপনি একটি সেলফি তুলে জাস্ট কোনো রকম এডিট করা ছাড়াই আপনি সেভ করবেন। সেভ করার পরে এটি আপলোড দিবেন। এরপরে আরেকটি কাজ হচ্ছে, সেটি হচ্ছে NID-টা কীভাবে বোথ সাইট উভয় সাইডে আপনি যোগ করে অ্যাড করবেন সেটি আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনার অ্যাকাউন্টে চলে যেতে হবে। অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এই যে অ্যাকাউন্টে ক্লিক করবেন, কোনায় যে অপশনটি রয়েছে সেই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। ভেরিফিকেশনে ক্লিক করার পরে আপনাকে আগের মতো ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দিতে হবে যেটি আপনার NID-তে রয়েছে। তো আমি দিচ্ছি। আপনি সবকিছু ইনফরমেশন ফিল আপ করার পরে দেন আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস পাবেন। এখানে যে বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে সেটি হচ্ছে ডকুমেন্ট, যে ডকুমেন্ট সাবমিট করার পূর্বে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই ক্লিয়ার হতে হবে। প্রথমে হচ্ছে ফেস ক্লিয়ারলি ভিজিবল, আপনি আপনার ফেস অথবা যে NID যে ব্যক্তি এখানে অ্যাকাউন্ট করবে তার ফেসটা অবশ্যই দৃশ্যমান হতে হবে পরিষ্কারভাবে। এরপর নোট উইল
wordcoinsbit.io এটি লিখতে হবে। এই যে এখানে লিখে আছে দেখতে পাচ্ছেন, নোট উইথ সিগনেচার, অবশ্যই সিগনেচার দিতে হবে। ফটো আইডি ক্লিয়ার ভিজিবল, ফটোটা ফটো আইডি বা এনআইডিটা অবশ্যই দৃশ্যমান হতে হবে যাতে পরিষ্কার বোঝা যায়। নট উইথ টুডেস ডেট, নোট উইথ টুডেস ডেট এবং ডেটটা আজকে তারিখ দিতে হবে। সো আমি এখানে প্রথমে দেখাচ্ছি যে এনআইডি কিভাবে এখানে সাবমিট করবেন। সো আমি সোর্স ফাইলে ক্লিক করছি, দুটো জিনিস এখানে আপনাকে অ্যাড করতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইট এবং ফরগ্রাউন্ড সাইট, অর্থাৎ এনআইডির সামনের সাইট এবং পেছনের সাইট আপনাকে অ্যাড করতে হবে। এই যে দেখতে পেলেন আমি এখানে অ্যাড করেছি। এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি যে এখানে একটি ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন সেটি অ্যাড করবেন নিজের। তো আমি সরাসরি চলে যাচ্ছি, প্রথমে আমি আমার পিকচারটি অ্যাড করে ফেললাম, সেটি হচ্ছে এটি, এই পিকচারটি আমি অ্যাড করে ফেললাম। এরপরে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আপনাকে জাস্ট অপেক্ষা করতে হবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে। আপনার যদি অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে অবশ্যই এখান থেকে আপনি 2400 টাকা সহজে পেয়ে যাবেন। 2400 টাকা মানে হচ্ছে সমপরিমাণ 30,000 কয়েন। এই কয়েনটিকে আপনি কয়েন বেসের মাধ্যমে কিভাবে ভাঙাবেন সেটির একটি আমি অবশ্যই ভিডিও দিব। আশা করি আপনাকে আমি অনুরোধ জানাবো আজকের ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আপনি আগের ভিডিওটি দেখে আসবেন। আগের ভিডিওটি আমি দেখাচ্ছি, এটি আমার চ্যানেলের মধ্যে রয়েছে, এই যে দ্বিতীয় ভিডিওটি। এই ভিডিওটি দেখার পরে আপনি আজকের ভিডিওটি দেখবেন, তবে আপনার স্টেপ বাই স্টেপ খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। একবার না বুঝলে 2-3 বার ভিডিওটি দেখুন এবং বুঝে অবশ্যই আপনি এখানে একটি অ্যাকাউন্ট করুন। করার পরে আপনি অবশ্যই এখান থেকে প্রায় 30,000 পয়েন্ট, আই মিন প্রায় 2400 টাকা ফ্রি পাবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এখানে ফাইল হ্যাজ বিন স্যান্ড এবং ফাইল হ্যাজ বিন স্যান্ড এই ধরনের মেসেজ এসছে, সাবমিট আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ধরনের মেসেজ আসার পরে আপনার আর কিছু করতে হবে না। আপনাকে আবারও বলে রাখি, coinsbit.io এমন একটি ট্রাস্টেড ওয়েবসাইট, যে ট্রাস্টেড ওয়েবসাইটে আপনি শুধুমাত্র আপনার এই দুটো ডকুমেন্ট অ্যাড করার পরে আপনাকে অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অ্যাপ্রুভ হওয়ার পরে এই ধরনের একটি মার্কিং বক্স মার্কিং চলে আসবে, দেন আপনি অবশ্যই আপনার নির্ধারিত পয়েন্টে পেয়ে যাবেন। সেই পয়েন্টটিকে কয়েন বেসের মাধ্যমে ভাঙিয়ে আপনি আপনার বিকাশ অথবা রকেটের মাধ্যমে উত্তোলন করতে পারবেন খুব সহজেই। ভিডিওটি কেমন লেগেছে আশা করি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন যাতে এই ধরনের অ্যামেজিং ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। সো আমি আপনাকে পরিশেষে অনুরোধ জানাবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। টিল দেন টেক কেয়ার।